সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একেএইচ টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। তো একেএইচ টিভির নতুন একটি পর্বে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সারকে আপনারা কীভাবে মোটা তাজা করবেন এবং হাড্ডি সার যেগুলো আছে সেই হাড্ডি সারগুলাকে আপনারা খুব সহজেই তার শরীরে গোস্ত লাগাবেন এবং কীভাবে মোটা তাজা করবেন সহজেই সেই বিষয়টি নিয়ে পরিপূর্ণ আলোচনা করব। তো পুরো বিষয়টি জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটির সাথে থাকুন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম কোনো ওষুধের কোনো দরকারিমূলক ভিডিও যদি আপনার জন্য আমরা ছেড়ে থাকি তাহলে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তো বন্ধুরা, সার এটা আমরা অধিকাংশ সময় কোর্সের মতো পালন করে থাকি। তো দেখা যায় অনেকে আছে যারা 2 বছর বা 3 বছর সার একটি কোর্সের মাধ্যম সিস্টেমে পালন করে থাকে। তো সার যেরকম কেউ আছে 2 দাঁতে সারগুলো, বড় বড় যে মোটা তাজা সারগুলো আছে ওগুলো কিনে এনে ওগুলো 6 দাঁত হওয়ার পর্যন্ত তাদেরকে জোড়া অথবা 2 থেকে 3টা বা 4টা 5টা এরকমভাবে 1 বছর অথবা 2 বছর পালন করে থাকে। তো 1 বছর 2 বছর পালন করার ক্ষেত্রে সেই সারগুলো যখন দাঁত হয়ে যায়, অর্থাৎ 4 দাঁত এবং 6 দাঁত হয়ে যায়, তো এর মধ্যে সার অনেক বড় এবং মোটা তাজা হয়ে যায়। তো মোটা তাজা এবং বড় সবসময় খাদ্য দ্বারাই হয় না, বরং কিছু ও আপনার বাহির যে ওষুধ ইত্যাদি আছে সেই ক্ষেত্রে এগুলাও একটু তাদের জন্য খুব দরকারি হয়ে থাকে। তো অনেকেই আছে যারা মোটা তাজা করার জন্য বিভিন্ন প্রাকৃতিক উপায় তারা ইউজ করে থাকে। সেই ক্ষেত্রে প্রাকৃতিকের সাথে অনেকেই আছে যারা বিভিন্ন ফ্যাট ইত্যাদি এর পাউডারগুলো ইউজ করে থাকে। তো আমার আপনারা হাতে আপনারা দেখতে পারছেন, এটা হলো বাড়তি ফ্যাট 300, এটা অনেক কার্যকরণীয় একটি। তো সারের জন্য এটা অনেকেই ব্যবহার করে থাকে। তো সার সহ হাড্ডি সার যেগুলাকে বলা হয়, যেগুলো আপনার অনেক ছোট সাইজের হয়ে থাকে এবং যেগুলো হাড় বের হয়ে থাকে, এখনও দাঁত হয় নাই, সেই সারগুলো অনেকেই পালন করে থাকে। তো আমারও এটাই যে আপনারা যখন সার পালন করবেন সেক্ষেত্রে হাড্ডি সারগুলো আছে ওইগুলো অনেক কম দামে পাওয়া যায়। যারা ছোট খামারি আছেন, যারা এখনও আপনার অতটুকু নাই, স্বার্থ নাই যে বড় সারগুলো কিনে পালবেন, তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা হাড্ডি সার যেগুলো আছে, শুকনো সারগুলো কিনতে পাওয়া যায়, সেই সারগুলো কিনে আপনারা মোটা তাজা করবেন, দেখবেন অধিক লাভবান হবেন। তো সেই সার মোটা তাজা করার ক্ষেত্রে আমার হাতে যে পাউডারটি দেখতে পাচ্ছেন এটা হলো বাড়তি ফ্যাট 300, এটা অনেক কার্যকরণীয়, সারকে মোটা তাজা করার সাথে এটা আপনার গাভীর জন্য অনেক কার্যকরণীয়। দেখা যায় গাভী অনেক সময় শুকে যায়, গাভীর শরীরে হাড় বের হয়ে থাকে, গাভীর দুধ কমে যায়। তো গাভীর দুধেরও অনেক কার্যকরণীয়, সাথে কৃমি আছে যে সমস্ত সার এবং গাভীর তার শরীরে প্রয়োগ করলে কৃমিও দূর হয়ে যায়। তো অনেক কার্যকরণীয় এটা, এটা আপনার ছাগল মহিষ গরু ইত্যাদি সবার পারে ইউজ করতে পারবেন। তারপরে অনেকের সময় দেখা যায় যে গাভীর হজম শক্তি নষ্ট হয়ে যায়, গাভী খাইতেছে না, তখনও এটা ইউজ করতে পারবেন। মানে আপনি যখন একটা সারের উপর এবং একটা গাভীর উপর এটা ইউজ করবেন তখন সার এবং গাভীর পরিপূর্ণ স্থান দিয়ে আপনার পরিপূর্ণ বিষয় দিয়ে এটা আপনার কার্যকরণীয় হবে। দেখা যায় যে সার খাইতেছে না বা সারের রুচি নষ্ট হয়ে গেছে বা সারকে মোটা তাজা করার জন্য সারের ফ্যাটটা একটু বাড়ানোর জন্য এটা আপনারা কার্যকরণীয় করতে পারেন। সেই ক্ষেত্রে মূলত হলো সারকে মোড়া তাজা এবং সারের ফ্যাটকে বাড়ানোর জন্য এটা নির্ধারিত করা হয়েছে। এবং সারের ফ্যাট যখন বাড়ানো হয় তখন তার চারিপাশে যে জিনিসগুলো আছে ওইগুলোও আপনার কার্যকরিতা যদি না হয় তখন সার মোড়া তাজা হয় না। সেই ক্ষেত্রে আপনার দেখা যায় পেটে বদহজম হয়, সেই বদহজমকে ক্লিয়ার করার জন্য এবং সারের রুচি যদি নষ্ট হয়ে যায় তখনও সারের রুচিকে বৃদ্ধি করার জন্য। এবং একই ক্ষেত্রে যদি কোনো শুকনো গাভী হয়ে থাকে বা গাভী কিছু খাচ্ছে না, গাভী রুচি নষ্ট হয়ে গেছে, তো সেক্ষেত্রে গাভীকে খাওয়ালে গাভীর রুচিও ব্যাগ আসবে এবং গাভীও আপনার শরীর আগের মতো মোটা তাজা হয়ে যাবে। অনেকেই আছে যারা হাড্ডি সারগুলো পেলে থাকেন তারা এটা খাওয়াতে পারেন। তো এটা সার, তারপরে আপনার মুরগিকেও খাওয়ানো যায়, এটা মুরগির জন্য অনেক কার্যকরণীয়, ছাগল ভেড়া ইত্যাদি সকলকেই খাওয়াতে পারেন। যেগুলো প্রাণী আপনার দেখা যায় কিছু খায় না, শরীর হচ্ছে না, শুকনা হয়ে থাকে, খেটখেটি হয়ে থাকে, সেই সমস্ত প্রাণীকে আপনারা খাওয়াতে পারেন। অনেকে আছে এটা মূলত সারের জন্য ইউজ করে থাকে এবং এটা সারের জন্য সারের ফ্যাট বাড়ানোর জন্য বেশি কাজ করে। এটা আউটসাইড হিসেবে আপনারা ছাগল, মুরগি, ভেড়া ইত্যাদি মহিষকেও খাওয়াতে পারেন, কোনো সমস্যা নাই।
ফ্যাট বাড়ানোর ক্ষেত্রে অথবা বদহজম হয়ে থাকলে বদহজম ঠিক করার জন্য এবং শরীরকে মোটাতাজা করার জন্য, এর সাথে গাভীর যে দুধের ফ্যাট আছে এটা মোটা করার জন্য এটা অনেক কার্যকরণীয়। এবং সার সহ গাভি সকলের জন্য ইউজ করতে পারবেন, তো এটা আপনার ইউজ করতে হবে প্রত্যেকটা জিনিসের ওজন এবং বডি স্ট্রাকচার দেখে। যখন আপনার সার এবং গাভীর বডি স্ট্রাকচার দেখবেন, দেখলে পরে অবশ্যই আপনারা নিজে অথবা ভেটেরিনারির সাথে কথা বলে ওটা আপনারা মিনিমাম কতটুকু দেবেন এটা নিজে নিজেরা মাপ একটা পরিমাপ করে নেবেন। দেখা যায় ভেটেরিনারিকে বললেন, তারা একটা পরিমাপ করে দিল যে আপনারা এত পরিমাণ দিবেন, অথবা নিজেরা একটা আইডিয়া অনুযায়ী দিবেন। ঠিক আছে, এটা বাড়তি ফ্যাট, এটা অনেক কার্যকরণীয়, এটা আপনারা সবসময় ইউজ করতে পারবেন। তো এটা ইউজ করলে উপকৃত হবেন ইনশাল্লাহ। যেহেতু বাড়তি ফ্যাটের জন্য এই প্যাকেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো 1 কেজির একটা প্যাকেট। তো এটা আপনারা রেগুলারই ইউজ করতে পারেন, যদি রেগুলার ইউজ করতে পারেন, রেগুলার ইউজ করে থাকেন, সেক্ষেত্রে দেখবেন এটা আপনার সারের জন্য অনেক কার্যকরণীয় হবে। সাথে অন্যান্য প্রাণী গাভীকে খাওয়ালেও কোনো সমস্যা নাই, গাভীর দুধও বৃদ্ধি হবে, গাভীর শরীরও মোটাতাজা হবে, মানে সব দিক দিয়ে এটা অনেক কার্যকরণীয়। তো আশা করি আপনারা আমার বিষয়টা বুঝতে পারছেন। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।